মিথ্যাচারণে নিত্য করে পড়ব হয়েছি বড়ই ক্লান্ত, শেষবারের মতো একবার নিত্য করিব। নিত্য চলছে চলবে বানিয়ে দোহাই লাগে প্রভু আমাকে পাগল কইরো না, দোহাই লাগে প্রভু আমাকে পাগল কইরো না, সাদা শাড়ি রেখে দিয়ে নর তো হেমন্ত কু মারির মেয়ে গণেশের মাতা বাবা ও মা দুর্গা, ও মা দুর্গা হেমন্ত কু মারির মেয়ে গণেশের মাতা, ধন্যবাদ।
শত করি বলো বাবা, এই মুহূর্তে তুমি বক্তা কেন এই দেবের সমাজে
পেশ বাবা আ সত্য প্রমাণে হ্যাঁ ছয় মাস ধরে কতদিন বেলায় ভাসতে ভাসতে উদিত প্রমাণে সেতে দেব সমাজে বাবা লক্ষ লক্ষ সর্প নিয়ে দাঁড়িয়ে আছে বত্তা দেখো কোন সর্পের লেজ লেজ কাটা আছে পরীক্ষা করো তুমি এই দেবে সমাজ তুমি তাই হবে মামা তার অর্থ কি প্রণাম মামা প্রণাম তো বজরে মামা মনসা মনসা দাও মনসা তোমার যত সর পরে এসেই সব সঙ্গে আমি প্রমাণ করতে চাই মনসা শোনো দেব সিনারু হয় তোমার এতে খালি দেহের খালি নাকি আমার নাকি নয় তাই আমি কিছুতে প্রমাণ দেখি তুমি কি করে প্রমাণ করে রাতে থাকতে পারো মনসা তুমি তো সহিত প্রমাণ করতে দেবে না বেশ মনসা বেশ দেখি ছলে বলে কলে কৌশলে আমি তোমার যত সর্প রয়েছি এক এক করে প্রমাণ করবই পরীক্ষা করো তুমি এই দেবে তাই করছি মামা মনুষ আমার মাথা তুমি নত করে দিলে আমাকে লজ্জিত করলে মনে হয় এমন অভিশাপ দেব তোমায় যেন জন্ম হয় তোমার ওই জন্ম যদি দিয়েছ পিতা এক এক করে 33 কোটি দেব দেবতার পূজোর বিধান করে দিয়েছ তবে তুমি আমার পূজোর বিধান কেন করে দাওনি পিতা সত্যি মা আজ তোর দুঃখের কথা শুনে যে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না সত্যি আমি তোকে জন্ম দিয়েছি আজ আমি তোমায় জন্ম দিয়ে পেলে না তুমি মাতৃস্নেহ পেলে না তুমি পিতৃস্নেহ হলে না তোমার পূজার প্রচার আমার জন্য যতই বড় পরম ভক্ত হোক না কেন তার হস্তে পুষ্পাঞ্জলি নিয়ে যদি তোর পূজোর প্রচার হয় আমি তোমাকে বাধা দেব না আমি তোমায় আশীর্বাদ করব কিন্তু কি করে সে আমার পরম ভক্ত চাঁদ সদাগর হস্ত তোর পুষ্পাঞ্জলি প্রচার হবে মা অপমান করেছি ইতি কারণে তাদের সঙ্গে করেছি সত্য কি কর তাই তো মেরেছে চাঁদের কুমার হিবালা কুমারিয়া পিতা মনে না ইসু তবেই তো যেত তার চাঁদের কুমার মা বিপুলা বলো প্রভু তুমি সবই শুনলে
যেমনি এক তুমি ভীষণ প্রতিজ্ঞা নিয়ে ছয় মাস ধরে কদলের বেলায় ভাসতে ভাসতে তোমার স্বামীকে জীবিত করার জন্য এ দেবপুরে পৌঁছেছো, তেমনি এক ভীষণ প্রতিজ্ঞা নিয়ে 33 কোটি দেবগণের মাঝে পদ্মা দাঁড়িয়ে আছে। সবই শুনলে মা, তোমার শ্বশুর বাবার হস্তে পদ্মা পুজো দিতে পারবে মা? বেশ প্রভু, 33 কোটি দেবতার সামনে আমি করিলাম অঙ্গীকার, শ্বশুরের হস্তে পুজো করাইব দেবী মনসা। বেশ মা পদ্মা, সবাই শুনলে, তবে জীবিত করো তার ছয়টি ভাসুরকে। 14 ডিঙ্গা ডুবিয়েছ তুমি ওই সাগরে জলে চাঁদ সদাগরে, আর মেরেছ সপ্তপুত্র লক্ষ্মীন্দরকে, অকালে মেরেছ ধা ধনন্তরী, তুমি সবাইকে জীবিত করতে পারবে। হোক বিদ্যা চাঁদ যদি মরে বুঝে সেই চাম্পক নগরী সব কিছু ফেরত আমার বাহুর বলি। তবে কোথায়? চলো পিতা, আজ 33 কোটি দেব দেবতা সবাই মিলে চলো ওই তীরপানির ঘাটি। বেশ, তুমি থাকবে, বিপুলা থাকবে, তোমার মা দুর্গে থাকবে, আমি থাকবো, দেবর্ষি নারদ থাকবে, 33 কোটি দেবগণ থাকবে, সবাই মিলে যাবো ওই তীরপানি। আরে চল চল সতী
বাড়ির লোকগুলো সবাই বসে আছে। হ্যালো হবে হ্যালো হ্যালো মনসা মাইকি জয়। সদাগর চলো এখন আমরা সবাই মিলে আমার পিতার কাছে যাব। বেশ চলো প্রভু। মা মনসা দেবী মাগো চলো মা চলো আমরা সবাই মিলে
যাব আমার ওই পিতার কাছে। কি দেখো মা বিপুলা, আজ তুমি যা বলেছ আমি সব কিছু তোমার ফিরিয়ে দিয়েছি। এবার অতি শীঘ্র করে চলো চম্পক নগরী, চম্পক নগরী গিয়ে তোমার শ্বশুর পিতার হাতে পুষ্পাঞ্জলি দাও আমার পদতলি। বেশ মা, তাই করব, চলো মা চলো, শ্বশুরের হাতে পুজো করাইব আমি তোমার। এসো মা, চলো মা, চলো বিপুলা। কিভাবে বেঁচে এলে বাবা আমার সাত পুত্র জন? পিতা গো বলো পুত্র, কি বলছো আমাকে? আমাকে সেসব কথা বলতে হবে পিতা। হ্যাঁ পুত্র লক্ষ্মীধর, তোমাকে যে বলতে হবে। তবে হলে শোনো পিতা, পিতা শোনো পুত্র লক্ষ্মীধর, সত্যি বলেছো পুত্র লক্ষ্মীধর বাবা। তারপরে কি হয়েছে সেটাও তুমি জানবে বাবা। পুত্র লক্ষ্মীধর ওই নন্দিত মনুষ্য দেবী মরি কৃপা করি বাবা।
শোনো শোনো পিতা নিবেদি চরণে আপনার তুল্য ভাগ্যবান নাই ত্রিভুবনে হারাধন মরাপুত্র পিতা আসিল বাঁচিয়া কথাও না শুনিবি তা অসম্ভব ক্রিয়া এতে আছে এক সংশয় মনুষ্যার পুরা যদি চম্পকেতে হয় তাহলে যেন সকলেই আপনার বাবা বাবা ওগো বাবা কিছু বলছো না যে ঠিক আছে বাবা ঠিক আছে ইচ্ছা হয় রাখো বাবা নচিত আমরা যাচ্ছি চলিয়া এসো পুত্র লক্ষিত সকলের ইচ্ছা যদি ওই পদ্ম বুঝিবারে আমাকে লয়ে চলো পদ্মার নিকটে তাই হবে পিতা তাই হবে কিন্তু পুত্র লক্ষিত বলো পিতা বলো তান হস্তে পুজি আমি হাওড়ার গৌরী পাপ হস্তে তার আমি পুষ্পাঞ্জলি দিতে পারি তাই হবে পিতা তাই হবে বেশ তবে লয়ে চলো ওই আমার পদ্মার নিকটে চলো পিতা এসো সবে মিলে যাও আমরা মা মনুষ্যার কাছে এসো পিতা চলো পুত্র লক্ষ্মী এসো পিতা সেই যে পিতা মা মনুষ্য তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে শোনো দেবী শঙ্কর নন্দিনী অবধান করো তুমি ওই কিঞ্চিত কাহিনী মনে ছিল প্রতিজ্ঞা না করিব লঙ্ঘন বিবাদ করে যাব যাবত জীবন হারাধর মরপুত্র নিদলে ঘরে সেই জন্য ইচ্ছা হয় ওই তোরে বুঝিবারে তার হস্তে পুজি আমি হাওড়ার গৌরী পাপ হস্তে তোর আমি পুষ্পাঞ্জলি দিতে পারি আমি যে সেটাও রাজি আছি চাঁদ তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি দিবি আমি যে স্বর্গ মধ্য বাদলে দেবীর আসন পাবো পুষ্পাঞ্জলি নেবে তবে তুমি তো পুষ্পাঞ্জলি দিবি আমার পদ তুলি তাই না কিন্তু হেমস্থল বিসর্জন করিতে সাগরী রজনী পুষ্পাঞ্জলি দাও জানা আমার বললে পদ্মা আমার তার হস্তে যে হেমস্থল রয়েছে এই হেমস্থল আমি সাগর চলে দেবে বসের জল আর পুষ্পাঞ্জলি দেব আমি তোর পদতলে দেবরা দেবরা আমার তার হস্তের হেমস্থল আমি যে মনুষ্য আমাকে কথা দিয়েছি তোমার হস্তে পুজো করাবো তুমি ওই হেমস্থল জলে বিসর্জন করো বাবা মায়ের পদতলে আমরা তো তোমাদের সত্তম পুত্র আছি পিতা ওগো বাবা দিয়ে দাও না ওগো পুত্র লক্ষ্মী ধর বেশ আমারও একটি প্রতিশ্রুতি রয়েছে আমার হস্তের তান হস্তের হেমস্থলে লাঠি দেব সাগর জলে বিসর্জন আর পুষ্পাঞ্জলি দেব আমি তার পদতলে মা মনুষ্যা দেবী পদ্মা পদ্মা তুমি শুনে নাও আমার হস্তে তার হস্তে হেমস্থল রয়েছে এই হেমস্থল লাঠি আমি দেব সাগর জলে বিসর্জন
আর পুষ্পাঞ্জলি দেব আমি তোর পদতলে। কিন্তু কিন্তু চাঁদের আমি চান্দ থাকবো তোর এই মস্তকের উপর। সে যে তোমার মস্তকের উপরে সবা হয়ে রবে মা, মা মনুষ্যা দেবী, মা মনুষ্যা দেবী মেনে নাও। হে মস্তাল বিসর্জন দিবে পিতামহ এই সাগরের জলে, পুষ্পাঞ্জলি দিবে মা গো তোমার পদতলে, শুধু চাঁদ নামে চাঁদ থাকবে মা তোমার মস্তকের উপরে মা গো। তবুও যদি আমার পদতলে পুষ্পাঞ্জলি আমার যে ব্রহ্মাণ্ডে পূজা প্রচার হয় তাই হবে, হে পদ্মা তবে হলে আমার হস্তে তুই পুষ্পাঞ্জলি নেবে। যদি পুষ্পাঞ্জলি নিতে চাস তবে আমার ডান হস্তের হেমস্থল আমি সাগর জলে দিলাম বিসর্জন, আর পুষ্পাঞ্জলি দেব আমি তোর পদতলে। আরেকটি কথা শুনে রাখ, ডান হস্তে বুঝি আমি হাওড়ার গৌরী, বাম হস্তে তোর আমি পুষ্পাঞ্জলি দিতে পারি। তবে পুষ্পাঞ্জলি নেবে নেবে পদ্মা নে নে, তবে আমার বাম হস্তের পুষ্পাঞ্জলি নে নে। Bye.
মা মনসা।